রংপুর রুরালের দীনেন রায়, আমার দীর্ঘদিনের সহকর্মী, এবং খড়গপুর টাউনের আমাদের প্রার্থী খড়গপুরের প্রদীপ। আমার এখানে উপস্থিত আছে বৈদ্যুৎ, তৃণমূল কংগ্রেসের নেতা। আমাদের এখানে উপস্থিত আছে আরও সর্বস্তরের সমস্ত নেতৃবৃন্দ, প্রসেনজিৎ থেকে শুরু করে, শান্তনু থেকে শুরু করে আরও সকলে। আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, সবচেয়ে বেশি ধন্যবাদ আর প্রণাম ও সালাম জানাচ্ছি আমি আমার খড়গপুরের মা ভাই বোনেদের। অনেকক্ষণ ধরে কষ্ট করে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ ছেড়ে দিয়ে আপনারা এখানে এসছেন। আপনাদের এই আশাটাই আমায় বারবার করে অতি কষ্টের মধ্যেও ছুটে আসতে হচ্ছে, তার কারণ আমি আমার মা বোনেদের একটু দেখতে পাবো, তাদের মুখটা একটু দেখতে পাবো। আপনারা জানেন আমার জীবনে এটা শুধু একটা আঘাত নয়, বারবার অনেক আঘাত আমি পেয়েছি, বলতে পারেন জিন্দা লাশের মতো আছি। মনে রাখবেন আমাকে আগেও হাজরায় পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, আমার ব্রেনে অপারেশন হয়েছিল, আমার মাথায় 46টা সেলাই আছে, আমার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছিল, আমার কোমরে মারা হয়েছিল, যার জন্য কোমরে এখনো আমার বেল্ট পরে চলতে হয়, আমার চোখে অপারেশন হয়েছিল কারণ আমায় গুলি চালাতে গেছিল, গাড়িটা পুরো ঝরঝরে হয়ে ভেঙে কাঁচগুলো আমার চোখে ঢুকে গেছিল, সেদিন একটা সংখ্যালঘু ছেলে এসে আমায় বাঁচিয়েছিল, আমার দুবার তিনবার চারবার পেটে অপারেশন হয়েছে, আমার সারা শরীর ছিন্ন বিচ্ছিন্ন, কিন্তু তা সত্ত্বেও মা বোনেদের মনের জোর আমাকে জোর দেখায়, আমাকে পথ চলতে সাহায্য করে। আজকেও যখন আমি দেখলাম কদিন আগে আমার পাটা পুরো উড়িয়ে দেওয়ার চেষ্টা হলো, একেবারে ম্যাস্ট করে দেওয়ার চেষ্টা হলো চেপে দিয়ে, আমি ভেবেছিলাম হয়তো আর বেরোতে পারবো না, কিন্তু তারপরে ভাবলাম হয়তো একটু কষ্ট হবে, কিন্তু তবু যাই তো, মা বোনেদের কাছে একবার যাই, নির্বাচন সামনে আমি যদি না যাই তাহলে তো ওই গুন্ডাগুলো সব ভোট দখল করে নেবে, আর ওই গুন্ডাগুলো বাংলাকেও দখল করে নেবে, আর বিজেপির ওই গুন্ডাগুলো আগামী দিন বাংলার মানুষকে সব তাড়িয়ে দেবে, আর বহিরাগত গুন্ডা নিয়ে এসে বাংলায় রাজ করবে। কাজে ওই বহিরাগত গুন্ডাদের কাছে বাংলাকে ছেড়ে দেওয়া যাবে না। কাজে আমার যতই কষ্ট হোক, যতই শারীরিক কষ্ট থাক, আমি মনে করি মানুষ যেন কষ্ট না পায়, এবং সেই জন্যই আজকে মানুষের চরণস্পর্শে আমার আসার এই সুযোগ। আপনারা জানেন মা বোনেরা, খড়গপুরের অনেক উন্নয়ন হয়েছে, খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি হচ্ছে, খাস জঙ্গল মহল, আমি এই প্রথম নিঃশর্ত জমির দলিল, তাই তো দিয়েছ তো, খাস জঙ্গল মহলে প্রায় 1 লক্ষ মানুষের জমির দলিল ব্যবস্থা করে দিয়েছি। মনে রাখবেন হাসপাতাল থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, সমস্ত কিছু, আইটিআই থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, এগুলো তো হয়েছে। তাছাড়াও মনে রাখতে হবে আমাদের কলাইকুণ্ডার খড়গপুর 2-এ, খড়গপুর 1-এ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে 27টা শিল্প ইউনিট কাজ করছে, 650 কোটি টাকা এখানে দেওয়া হয়েছে। খাস জঙ্গলে ইনভেস্টমেন্ট হবে আরও 500 কোটি টাকার, এখানকার ছেলেমেয়েদের চাকরি বাকরি হবে। আর একটা হচ্ছে জঙ্গলমহল শিল্প সুন্দরীতে প্রায় 64,000 কোটি টাকার দেওয়া হচ্ছে জঙ্গলমহল শিল্প সুন্দরী কর্মসৃষ্টির জন্য। আপনারা জানেন মা বোনেরা, আপনারা তো নিশ্চয়ই দেখতে পান, কতদিন ধরে দাবি ছিল কপালেশ্বরী আর কেলেঘাই করে দাও, কেউ করেনি, আমরা কিন্তু করে দিয়েছি। আপনারা মনে রাখবেন মা বোনেরা আমার, যে আগে খড়গপুরে আমরা দেখতাম যে খড়গপুরে আইটিআই আছে, খড়গপুরে রেলের গ্রোথ সেন্টার আছে, খড়গপুরে রেলওয়ে কর্মীরা অনেকে কাজ করেন, কিন্তু বলুন তো আজকে রেলটাকে বিক্রি করে দেবো যদি দেওয়া হয় তাহলে রেলের আমার কর্মচারীদের চাকরি কি বাঁচবে? বাঁচবে না। আমি রেল কর্মীদের কাছে আবেদন জানাবো, একটা ভোটও বিজেপিকে দেবেন না, আজকে ইন্ডিয়ান রেলওয়েকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে, আজকে বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, কোল ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে,
এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, ব্যাংকগুলো বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে। মা বোনেরা, ইন্স্যুরেন্স তো অনেকে, কারোর একটা গাড়ি থাকলেও ইন্স্যুরেন্স করে রাখে, একটা চাষির জমিতে ইন্স্যুরেন্স করা থাকে, একটা দোকানে ইন্স্যুরেন্স করা থাকে, যদি আগুন লেগে যায় বা যদি নষ্ট হয়ে যায় ইন্স্যুরেন্স থেকে মানুষ টাকা পায়। আগে তো মানুষ জীবনের জন্য মেডিক্লেম করে রাখতেন, মেডিক্লেম জীবনের জন্য করে রাখতেন, সেগুলো সব যদি বিক্রি হয়ে যায়, আপনি ব্যাংকে টাকা রাখেন, সেই ব্যাংকটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি টাকা তুলবেন কোথার থেকে, টাকা পাবেন কোথার থেকে? হঠাৎ একদিন মোদী গভর্নমেন্ট বলবে নোটবন্দির মতো ব্যাংক বন্দি, কোনো টাকা নেই, যাও টাকা পাবে না। মনে আছে নোটবন্দির সময় 2000 টাকার বেশি তুলতে দিত না মাসে? সেই রকম একটা গভর্নমেন্ট, মনে রাখবেন। এত দুঃসহ দুঃসহ গরমের থেকেও ওদের দুঃসহ অত্যাচারী ক্ষমতা এত বেশি, এটা এত দানবীয়, এত তাণ্ডবীয়। আজকে তা না হলে আমি একদিন রেলমন্ত্রী ছিলাম, আমি এখনো একজন রেলের কর্মচারী হিসেবে আমাকে গণ্য করি। যখন আমি দেখি আমার রেলওয়েটাকেও বিক্রি করে দিচ্ছে, তখন আমার মনে হয় হায় মহারাজ, তুমি সাধু হলে আজ আমি আর চোর বটে, এই রেলকে কিভাবে বাঁচিয়ে রেখেছিলাম। আপনারা জানেন এই তেলেগু ভাষায় এখানে প্রচুর মানুষ থাকেন খড়গপুরে টাউনে চারিপাশে, আমি তেলেগু ভাষাকেও স্বীকৃতি দিয়ে দিয়েছি, তার কারণ তারা তাদের মাধ্যমে পড়াশোনা করতে পারবে, দীর্ঘ দিন ধরে তেলেগু লোকেরা বঞ্চিত ছিল। আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমি বাংলা ভাষা তো আছেই আমার মাতৃভাষা, উর্দু ভাষাকে দিয়েছি, কুরুক ভাষাকে দিয়েছি, কুর্মালিকে দিয়েছি, নেপালিকে দিয়েছি, গুরমুখীকে দিয়েছি, কি দিইনি কোনটা দিইনি, রাজবংশীকে দিয়েছি, কামতাপুরীকে দিয়েছি, সবগুলো করে দিয়েছি, যখন যা মানুষ বলেছেন। খাস জঙ্গল দিলেন খড়গপুরে, আর প্রদীপরা বারবার আমায় বলতো দিদি বছরের পর বছর মানুষ আছে তাদের একটা ঠিকানা নেই, সব ঠিকানা হারিয়ে ফেলেছে, কারো কাছে কোনো কাগজপত্র নেই। আমার মনে আছে আমি গত 6 মাস আগে, 1 বছর আগে খাস জঙ্গলে 1 লক্ষ মানুষের, যাতে তারা নিজেদের আস্থারা পায়, ঠিকা পায়, আমি সমস্ত নিঃশর্ত জমির দলিল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। কি দিয়েছি কি দিইনি, তেলেগু ভাষাকেও স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন খড়গপুর টাউন এটা খুব ইম্পর্টেন্ট টাউন, খড়গপুরকে আমরা চিনি, খড়গপুরের আইটিআই বিখ্যাত, আমি সব শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। খড়গপুরের রেলের গ্রোথ সেন্টার একটা বড় জাংশন, আমি আমার রেলওয়ে কর্মীদের থেকে শুরু করে অফিসারদের, গ্যাংম্যান থেকে শুরু করে সকলকে আমার ভালোবাসা জানাই, আমি এদের সাথে কাজ করেছি একদিন। এই খড়গপুর আরো উন্নত হবে, আমরা খড়গপুরে গ্রোথ সেন্টার করছি ইন্ডাস্ট্রিয়াল। আর একটা জিনিস মাথায় রাখবেন, দীঘার তাজপুরে আমরা আর একটা পোর্ট তৈরি করছি, পোর্ট মানে বন্দর বাংলায় যাকে বলা হয়, সেই বন্দর দীঘায় তৈরি হলে তার যত অ্যান্সেলারি ইন্ডাস্ট্রি সব খড়গপুরে তৈরি হবে, মিদনাপুরে তৈরি হবে, হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান হবে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। এবং এক একটা কারখানা তৈরি হলে তাকে কেন্দ্র করে বাজার তৈরি হয়, তাকে কেন্দ্র করে এলাকা তৈরি হয়, কত কিছু তৈরি হয়, এসবগুলো তো আগামী দিন হবে। আপনারা জানেন মা বোনেরা, আমি বলছি না আমি করেছি, আমি কি কি ইতিমধ্যেই করেছি এটা আপনাদের জ্ঞাতার্থে জানাই। কন্যাশ্রী করেছি, কন্যাশ্রী আজ আমার বিশ্বজয়ী, বিশ্বশ্রী। আজকে মেয়েরা স্কুলে গেলে 1000 টাকা পায়, সব মেয়েরা, কোনো ভাগাভাগি নেই। জেনারেল কাস্ট আগে কিছু পেতই না, তাদেরও দেওয়া হয়েছে, এমনকি মুসলিম মাদ্রাসাও পায়। তাহলে স্কুলে পায় 1000, আবার যখন কলেজ পাশ করে তার 12 ক্লাস পাস করে যখন তার 18 বছর বয়স হচ্ছে পাচ্ছে 25,000 টাকা। এরপর 12 ক্লাস পাস করে কলেজে ঢুকছে, কলেজ পাস করে ইউনিভার্সিটি ঢুকছে, ওটা আবার কন্যাশ্রী ফি, তখন 2,500 টাকা। সায়েন্স পড়লে পাবে স্কলারশিপ, আর আর্টস পড়লে পাবে 2,000 টাকা। এটা আমি ইতিমধ্যে করে দিয়েছি। আপনারা জানেন আমার কন্যাশ্রীর মেয়েরা যেমন 25,000 টাকা পায়, যদি কন্যাশ্রীর কোনো গরিব মেয়ে
তার বাবা মার টাকা নেই, বিয়ের সময় দরখাস্ত করে বলে আমাকে একটু হেল্প করো, তাহলে রূপশ্রী আরো 25,000 টাকা দেবে বিয়ের জন্য। এটাও কিন্তু আপনাদের করা আছে। মনে রাখবেন সামাজিক সুরক্ষা, সামাজিক সুরক্ষার আগে আপনারা 30 টাকা দিতেন আমরা 30 টাকা দিতাম, না আপনারা 25 টাকা দিতেন আমরা 30 টাকা দিতাম, এখন আপনাদের 1 পয়সাও দিতে হয় না। কন্ট্রাক্টর বলুন, ভেন্ডার বলুন, দোকানদার বলুন, নাপিত বলুন, চুলকাটা বলুন, ড্রাইভার বলুন, বিলি ওয়ার্কার বলুন, হাতের কাজ করছে তারা সামাজিক সুরক্ষার নামটা লিখিয়ে রাখবেন। তাহলে আপনার যখন বয়স হয়ে যাবে তখন আপনি মনে রাখবেন আপনি একটা পেনশন পাবেন, আপনি একটা টাকা পাবেন, মেয়ের বিয়ে টাকা পাবেন, তারপরে আপনার চিকিৎসা শিক্ষার জন্য টাকা পাবেন। আপনারা জানেন শিডিউল কাস্ট ছেলে মেয়েদের, ট্রাইবাল ছেলে মেয়েদের, তাদের প্রত্যেকের জন্য স্কলারশিপ আছে। ওবিসি ছেলে মেয়েরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা জানেন 97% ওবিসি রিজার্ভেশনের মধ্যে 97% সংখ্যালঘুরা পেয়েছেন ওবিসি কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, এবং তারা আজকে শিক্ষায় দীক্ষায় উচ্চ শিক্ষায় সুযোগ পাচ্ছে। 70,000-75,000 ছেলে মেয়ে আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ আজকে মাস্টার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে। আমার জেনারেল কাস্ট যাদের কোনো সুযোগ ছিল না তাদের জন্য একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি যাতে তারা পায়। আমরা এই কবছরে অন্তত 25 লক্ষ বাড়ি তৈরি করেছি বিনা পয়সায়, আগামী দিন আরো 25 লক্ষ বাড়ি তৈরি করে দেবো গরিব মানুষদের বিনা পয়সায় এবং স্বল্প মূল্যে। দুই হচ্ছে, এখন আপনারা রেশন পাচ্ছেন তো ফ্রিতে, আগে পেতেন 2 টাকা। আমি চালটা কিনি 31 টাকায় চাষিদের কাছ থেকে আর মানুষকে দিতাম 2 টাকায়, তার মানে গভর্নমেন্টকে 1 কেজি চালের পেছনে 29 টাকা দিতে হতো, আর এখন কিন্তু 1 পয়সাও দিতে হয় না। বিনা পয়সায় রেশন পাচ্ছেন, খাদ্য সাথী বিনা পয়সা পাচ্ছেন তো? আগামী দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, তাহলে খাদ্য সাথীর যে রেশন আপনাকে দোকানে গিয়ে তুলতে হয় ওটা আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো আমরা। দুয়ারে সরকার দুয়ারে রেশন পৌঁছে দেবে, আমার মামাটি মানুষের সরকার, আপনাকে রেশন দোকানে যেতে হবে না। মা ভাই বোনেরা জেনে রাখুন, যারা আমার তপশিলী ভাই বোনেরা আছেন, আদিবাসী আছেন, সাধারণ মা বোনেরা আছেন, আমরা আমাদের সরকার নেক্সট আমরা যেটা করব, আমরা অনেক মেয়েরা আছে বাড়িতে হয়তো হাত খরচা পায় না, হয়তো তাদের একটা পকেট মানি থাকে না, তাদের জন্য একটা স্বাবলম্বী করবার জন্য আমরা একটা স্কিম তৈরি করছি। প্রত্যেক বাড়ির মায়েরা বছরে 6,000 টাকা করে পাবেন, 500 টাকা করে মাসিক পাবেন। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এটা 12,000 টাকা পাবেন, তাদের 1,000 টাকা করে আছে। আর জেনারেল কাস্টের মধ্যে সংখ্যালঘু থেকে শুরু করে সবাই পাবেন। তিন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 5 লক্ষ কর্মসংস্থান, 5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করব এবং তাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। আমি বেকারি অনেকটা কমিয়েছি, সারা ভারতবর্ষের মধ্যে বাংলা একমাত্র যেখানে 40% দারিদ্রতা কমেছে। এটা আমার কথা নয়, এটা দিল্লি সরকারের কথা, যারা আমার শত্রু। ফলে কি হয়েছে, গরিবী কমলে মনে রাখবেন বেকারি কমে, বেকারি কমলে মানুষের বুকের জ্বালা কমে। তাই আমার লক্ষ্য এখন আমার মা বোন আর ছাত্র যৌবনদের ভালো করে দাঁড় করিয়ে দেওয়া। এছাড়াও আমরা ঠিক করেছি যারা ছাত্র ছাত্রীরা আছেন, 12 ক্লাসে যেই 12 ক্লাসে উঠবে 10,000 টাকা করে পাবেন স্মার্টফোন কেনার জন্য অথবা ট্যাব কেনার জন্য প্রতি বছর। আর ক্লাস 9-এ যে ছেলে মেয়েরা উঠবে তারা প্রত্যেকে বিনা পয়সায় সাইকেল পাবে। এছাড়াও আর একটা সিস্টেম করছি যেটা আগামী দিন হবে আমাদের সরকার আসলে, আমরা স্টুডেন্টদের জন্য
10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো, ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো 10 লক্ষ টাকা করে, মাত্র 4% ইন্টারেস্টে। কাউকে জামিনদারি হতে হবে না, জামিনদার হতে হবে না। এই 10 লক্ষ টাকা এক একটা স্টুডেন্টের নামে থাকবে, তারা নিজের পড়াশোনা চালাবে, তারা মেডিকেল কলেজে পড়বে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা ডাক্তার হবে, তারা প্রফেসর হবে, বাড়ির বাবা মাকে এর জন্য চিন্তা করতে হবে না। সুতরাং এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো তো আমরা করছি, এই ধরনের কাজগুলো আমাদের প্রত্যেকটা করা আছে এবং আমরা করব। কয়েকটা কাস্ট ওবিসিতে ঢোকানো নেই মন্ডল কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, সেগুলো আমরা একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করে তাদের দিয়ে আমরা এনকোয়ারি করতে বলবো, এক্সামিন করব। যদি সত্যিই থাকে, দরকার হলে আমরা দেখব কতটা বাড়ানো যায়। যারা আছেন তারা ইতিমধ্যেই আছেন, মনে রাখবেন আমাদের সরকার ডবল টিচার অ্যাপয়েন্ট করবে, অনেক হাসপাতাল আরো তৈরি করবে। মিদনাপুরেই তো 6টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি করে দেওয়া হয়েছে, খড়গপুরে ট্রমা কেয়ার সেন্টার তৈরি হয়েছে, আইটিআই হয়েছে, পলিটেকনিক হয়েছে, খড়গপুরে স্টেডিয়ামের জন্য আবার টাকা দিয়েছি। আমি চাই খড়গপুরে স্টেডিয়ামটা তাড়াতাড়ি তৈরি হোক, কি প্রদীপ ওঠার কাজ চলছে। সুতরাং খড়গপুর গ্রামীণ বলুন, খড়গপুর টাউন বলুন, নারায়ণগড় বলুন, বেলদা বলুন, দাঁতন বলুন, কেশিয়ারি বলুন, আজ মাহাতো বলুন, আজ কুম্ভকর্ণ বলুন, আজ হাসান বলুন, আজ খা বলুন, আজ আলম বলুন, আজকে আলাউদ্দিন বলুন, আজকে ব্যানার্জি বলুন, আজকে চ্যাটার্জি বলুন, আজকে মায়েশ বলুন, আজকে ভুজ বলুন, আজকে লেট বলুন, আজকে বাগদি বলুন, আজকে কুম্ভকার বলুন, আজকে স্বর্ণকার বলুন, সব ধর্ম মিলে গেছে একসাথে, সবার জন্য আমরা করছি, কাউকে বাদ দেব না। শুধু বাদ আপনারা বিজেপিকে দিন, একটাই অনুরোধ থাকবে, আমি কাউকে বাদ দেব না। আমার কাছে সব মা ভাই বোনেরা সমান। দেখুন তো মা বোনেরা আমার, কেউ সাদা কাপড় পরে আছেন, তো কেউ লাল শাড়ি পরে আছেন, কেউ সবুজ কালার, তো কেউ নীল কালার, কেউ হলুদ কালার, তো কেউ গেরুয়া কালার, নানা বৈচিত্র্য, সমস্ত ক্যাটাগরির বৈচিত্র্য। আমরা যে মানুষ, আমার আজকে পাটা যক্ষত বলে, অক্ষত বলে, ক্ষত বলে, সরি, আমি হাঁটতে পারছি না, তার মানে কি আমার একটা অঙ্গ বাদ দিয়ে চলতে হচ্ছে, তাই আমাকে অন্যের ওপর নির্ভর করে চলতে হচ্ছে যতক্ষণ এটা ঠিক না হবে। কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, আমার যদি দুটো হাত থাকে, দুটো পা থাকে, দুটো চোখ থাকে, কিডনি থাকে, লিভার থাকে, হার্ট থাকে, ব্রেন থাকে, দুটো হাত পা থাকে, তবেই তো আমি একজন সাধারণ স্বাভাবিক মানুষ, তা নাহলে আমি তো স্বাভাবিক মানুষ নই। সেই রকম মনে রাখবেন, কেউ দুর্গা ঠাকুরের কাছে যান, কেউ কালী ঠাকুরের কাছে যান, কেউ গণপতির কাছে যান, কেউ জাম্বমানের কাছে যান, কেউ মন্দিরে যান, কেউ মসজিদে যান, কেউ গুরুদ্বারায় যান, কেউ গির্জায় যান, কেউ মারাঙ্গুরুর কাছে যান, কেউ জাহের থানে যান, কেউ মাজিদ থানে যান, কেউ আম্বেদকারের স্ট্যাচুতে প্রণাম দিয়ে সম্মান জানান, সবই তো একই জিনিস। প্রত্যেকটা দুর্গাপুজোর সব ক্লাবকে আমরা 50,000 টাকা করে দিচ্ছি, কি পুজো কমিটিগুলো ঠিক তো? পুজো কমিটি, ক্লাব কমিটি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, দিদি আপনাদের সব পুজো দেখে দেবে, সব কিছু দেখে দেবে, কিন্তু এই ইলেকশনটায় বিজেপি যদি লুঠের টাকা ছড়ায়, ওই টাকার কাছে আপনারা কেউ মাথা বিক্রি করে দেবেন না। মনে রাখবেন, ওই টাকাটা ওদের টাকা নয়, ওটা জনগণের ট্যাক্সের টাকা, ওরা ওটাকে লুট করেছে, ওরা ওটাকে ডাকাতি করেছে, ওরা রাজনৈতিকভাবে ডাকাতি করেছে, রাজনৈতিকভাবে চুরি করেছে। তার থেকে কাউকে 500 টাকা, কাউকে 5,000 টাকা দেখাবার লোভ দেখাচ্ছে। এই নরেন্দ্র মোদী এক সময় বলেছিলেন 15 লক্ষ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবো, দিয়েছে? বলেছিলেন আমি আপনাদের পাহারাদার, কোথাকার পাহারাদার, দেশটাকে শেষ করে দিল, সব বিক্রি করে দিল, কোভিডের টাকা আজ পর্যন্ত দিল না,
আমি বলেছিলাম কোভিডের ইনজেকশন সবাইকে দাও, আবার মহারাষ্ট্রে দেখছেন হচ্ছে, মধ্যপ্রদেশে আবার লকডাউন হয়ে গেছে। আমরা আমাদের এখানে চেষ্টা করছি শান্ত রাখার, শুধু মাস্কটা পরবেন ভালো করে আর হাতটা সাবান দিয়ে ধোবেন, যেহেতু মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে ওই বিজেপি রাজ্যগুলোতে খুব বেশি হচ্ছে। আপনারা বলুন তো, মেদিনীপুরের কত ছেলে মেয়ে বাইরে ছিল লকডাউনের সময়, হঠাৎ করে লকডাউন করে দিল, ছেলে মেয়েগুলো কি করে বাড়ি আসবে? ট্রেন নেই, বাস নেই, গাড়ি নেই, পয়সা নেই, দুটো খাদ্য নেই। আমি মুম্বাইতে টাকা পাঠিয়েছি, ভেলোরে টাকা পাঠিয়েছি, রাজস্থানে বাস পাঠিয়েছি, 300 ট্রেন ভাড়া করেছি, 300 ট্রেন ভাড়া করে আমার সব ভাই বোনদের নিয়ে এসেছি। আর সেদিন নরেন্দ্র মোদীরা আপনারা দেখেছেন বাচ্চাকে বাক্সের ওপর শুয়ে মা বোনেরা যাচ্ছে রাস্তায়, কত লোক মারা গেছে, 100 জন লোক মারা গেছে রাস্তায়, কোনো মায়া নেই এদের, কোনো দয়া নেই এদের। এরা হচ্ছে স্বৈরাচারী, দুরাচারী, রাবণের দল। এরা শুধু কিনতে এসছে, দুর্নীতি করতে এসছে, দাঙ্গা করতে এসছে, মানুষকে কিছু দিতে আসেনি, ওরা আজ পর্যন্ত দিতে পারেনি। নির্বাচন আসলে ভাবে 500 টাকা দাও আর ভোটটা কিনে নাও, তারপরে পগের পাড়ে পালিয়ে যাও। এবার বলি আর হবে না বন্ধু, আমরা বলি, মুখে বলি হরি হরি, আমরা হরির পুজো করি, আর বিজেপি মুখে বলে হরি হরি আর পেছনে শুধু ডাকাতি করি, আর পেছনে শুধু চুরি করি। এই হচ্ছে বিজেপি একটা রাজনৈতিক দল, কারো প্রতি কোনো ভালোবাসা নেই। এক একটা গুন্ডা আসছে, কপালে একটা তিলক টানছে আর মুখে পান ভার চিবাচ্ছে, দুই দিক দিয়ে পুরো লাল বেরোচ্ছে, আর বলছে দেখে নেবো, ফাটিয়ে দেবো, মেরে দেবো, দখল করবো। কফি হাউস মান্নাদের একটা গান আছে, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, এত বিখ্যাত। সেইখানে গুন্ডাগুলো গিয়ে বসে আছে, সেইখানে গুন্ডাগুলো গিয়ে কফি হাউসের মতো জায়গায় যে ছেলেটার নাম দিয়েছে ওই ছেলেটার দাঙ্গা ছড়ায়, দিল্লিতে থাকে, বহিরাগত গুন্ডা। আমি দায়িত্ব নিয়ে বলছো, বহিরাগত গুন্ডা, বমিয়ে ফার্স্ট নাম, পুরো নাম বলবো না। আজ্ঞার অপোজিট কি হয় আপনারা দেখে নিন, বড় বড় পুরো নাম, কারণ গুন্ডাদের আমি পপুলার করতে চাই না। কিন্তু মনে রাখবেন, কফি হাউস পর্যন্ত দখল করতে গেছে এত বড় শহর, জানে ওখানে কারা যেত, জানে ওখানে কারা যায়। আমরাও ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কিন্তু কফি হাউসকে আমরা দূর থেকে প্রণাম জানিয়েছি, সালাম জানিয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয় আমার কাছে নতুন নয়, আমি পড়াশোনা করার জীবনের সুযোগ পাইনি, তা সত্ত্বেও আমি কলকাতা ইউনিভার্সিটি এম এ করেছি, আমি সিক্স সেভেন থেকে বিএড করেছি, আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ল করেছি, আমি জানি, আমি প্রতিদিন যেতাম। সুতরাং এসব জায়গা আমার চেনা, আমার খুব গায়ে লাগছে এসব দেখে, যাদের দুহাত রক্ত মাখা, যাদের প্রত্যেকটা পাপড়িতে পাপড়িতে দুর্নীতি, অকথ্য কুকথ্য ভাষায় ভর্তি, বাইরের গুন্ডা নিয়ে এসছে, বলছে বাংলা দখল করতে হবে, পরিবর্তন করতে হবে। বলুন, ওটা তো টুকলি করার কথা, পরিবর্তন তো মমতা ব্যানার্জির স্লোগান, তুমি মমতা ব্যানার্জিকে টুকলি করছো কেন? নিজের কিছু বিদ্যা বুদ্ধি আছে তো দাও বাবা, কিছু ব্রেন থেকে বের করো। আমরা তো পরিবর্তন তোমাদের করবো নেক্সট দিল্লিতে, বাংলায় জিতলেই দিল্লি ঝাঁপাবো এবং বিজেপিকে কাঁপাবো, তাই ওদের এত রাগ আমার উপর। মনে রাখবেন, ওরা দেখছে বাংলায় জিতে গেলেই মমতা আমাদের খুব বিপদ, তাহলে তো এরা দিল্লি চলে আসবে, নেক্সট দিল্লিতে আমাদের বিরুদ্ধে একটা সবাইকে নিয়ে অল্টারনেটিভ ফোর্স তৈরি হয়ে যাবে। তাই বাংলায় ফোর্স মারো, ঘরে ঘরে কেউটে সব ঢুকিয়ে দাও, টাইগার ঢুকিয়ে দাও, মানুষকে হত্যা করে দাও। ওরা আমায় জানে না, আমি ভাঙি তাও মচকাই না, ওরা জানে না আমাকে চমকালে আমি চমকাই না, আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে ধমকালে আমি এক পা নিয়ে বেরিয়ে গিয়ে বলি এটা আমার একটা পা, আমার মা বোনদের আছে দুটো করে পা, ওদের পা দিয়ে আমি হাঁটবো, আমি কাজ করব, আমি ঘুরে বেড়াবো, ওদের সাথে আমার এটাই তফাৎ। তাই বলি আপনাদের, আপনারা তো চান দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যান, আপনারা চান স্বাস্থ্য সাথীর কার্ড প্রতি বছর 5 লাখ টাকা করে আপনারা পান,
আপনারা যান মা বোনেরা 6000 টাকা থেকে 12000 টাকা পর্যন্ত মাসিক পায়, এই বাৎসরিক পায় মাসে 500 টাকা করে, মাসে অন্যদের 1000 টাকা করে, এটা পাক। আরেকটা করেছি 18 আগে বিধবারা কেঁদে কেঁদে বেড়াতো, আর কেন্দ্রীয় সরকারের একটা কোটা আছে, বলবে 100 বেশি হবে না, আরে আছে সংখ্যা 50,000, 100 বেশি হবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে, আমি চাই না কেউ বিধবা হোক, কেউ স্বামী হারা হোক, অনেক কষ্ট, কিন্তু তবু যে কোনো বিধবা এখন মনে রাখবেন 18 বছর বয়স থেকে আপনারা কিন্তু 1000 টাকা করে পেনশন পাবেন, এর জন্য কারোর কাছে আপনাদের ভিক্ষে চাইতে হবে না। তার নিজস্ব, সে বিনা পয়সায় খাদ্য পাবেন, বিনা পয়সায় স্বাস্থ্য পাবেন, হাতে একটা টাকা পাবেন, বিধবাও ভাতা পাবেন, মেয়েরা মাসিক টাকা পাবেন, স্টুডেন্টরা 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড পাবেন, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি বাকরি হবে, জল হবে, রাস্তা হবে। কি ছিল 34 বছরে, কিছু হয়েছিল? শুধু মানুষ মারা ছাড়া ওই সিপিএম এর হারমাত গুলো এখন বিজেপির ওস্তাদ হয়েছে। আর ছিল আমাদের সাথে কয়েকটা গদ্দার, ভেতরে ভেতরে বিজেপি করত আর টাকা করার জন্য, ওইগুলো এখন বিজেপি হারমাত হয়েছে। সিপিএম এর নরকঙ্কাল যারা কঙ্কাল পুঁতে রাখতো, মিদনাপুরে মানুষ চলতে পারতো না, কত লোক খুন হতো, বছরে 300 মানুষ খুন হতো, আজকে সেই জঙ্গল মহল আমার শান্ত, কোনো উপদ্রব নেই। আমি অনুরোধ করবো আমার যদি কোনো বামপন্থী বন্ধুরা থাকে, দয়া করে আপনাদের ভোটটা ওই কঙ্কাল কাণ্ডের নায়ক সুশান্ত ঘোষকে বা তপন সুকুদ্দের দেবেন না, পুরনো সিপিএম এর হারমাদদের দেবেন না, ওরাই বিজেপির হয়ে রাস্তায় নেমেছে। মনে রাখবেন যতই বিজেপির বিরুদ্ধে বলুক, আসল কিন্তু ওরা বিজেপির মুলুক। তাই মাথায় রেখে একটি ভোটও সিপিএম কে দেবেন না। সিপিএম কে একটা ভোট দেওয়া মানে বিজেপি কে দেওয়া, কংগ্রেস কে একটা ভোট দেওয়া মানে বিজেপি কে দেওয়া, আর বিজেপি কে একটা ভোট দেওয়া মানে তো বিজেপি কেই দেওয়া। তিনজন জগাই মাধাই গদাই, তিন থেকে দিন বিদায়, তবেই বাংলা বাঁচবে। বিদায় দাও, বিদায় দাও, বিজেপি কে মাগো বিদায় দাও, বিদায় দিন, বিদায় দিন, ছাত্র যুবরা বিজেপিকে বিদায় দিন, বিদায় দিন, বিজয় দিন, কৃষক মজুদুররা এমপ্লয়িজরা বিজেপিকে বিদায় দিন। আর আমাদের এই সরকার আসলে কৃষকদের যেটা আমরা 6000 টাকা করে এখন দিচ্ছি বছরে, আগামী মে মাসের পর থেকে আমরা ওটা 10,000 টাকা করে দিচ্ছি। সুতরাং 10,000 টাকা করে কৃষকরাও পাবেন, সুতরাং সবটাই হবে, কিন্তু প্রথমে খেলা হবে। যা হচ্ছে তা তো হবে, চলছে তো চলবেই, বাদ বাকি আরো করতে হবে। আর আমি যা বলি তা করি, আপনারা দেখেছেন, বলেছিলাম জঙ্গল মহলে শান্তি প্রতিষ্ঠা করব, করে দিয়েছি। শুধু জঙ্গল মহলেই প্রায় 40,000 পুলিশ অ্যাপয়েন্টেড হয়েছে, সিভিক হোক বা ভলেন্টিয়ার্স হোক বা কনস্টেবল হোক বা হোমগার্ড হোক, তারা আমাদের গর্ব। আমার কত আইসিডিএস মেয়েরা আছে, আশার মেয়েরা আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, আরো 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মেয়ে তৈরি করব আমি, এবং 25,000 কোটি টাকা তাদের ব্যাংকের লোন দেওয়া হবে, যাতে নিজেরা নিজে পায়ে দাঁড়িয়ে একটা মা ঘরে রাঁধে আবার চুলো বাঁধে। তাই বলছি খেলা হবে তো মায়েরা, খেলা হবে ভাইয়েরা। তোমাদের থেকে দেখো মায়েরা বেশি বলছে, তোমরা ভালো বলতে পারছো না। ছাত্র যৌবনকে আরো খাটতে হবে, এই যুদ্ধে যদি দানবরাজকে পরাজিত করতে হয়, মনে রাখবে ভোটের দিন মেশিন খারাপ করে লোক ফিরিয়ে দেবে, একটা মানুষ ফিরে যাবেন না। যখন মেশিন নতুন করে চালু করবে, 30টা ভোট গুনে তারপরে মেশিন অন করলে শুনবেন না, দুবার করে অন অফ করতে হবে যাতে রিগিং করতে না পারে। ব্যাপার মেশিনটা ঠিক মতো দেখে নিতে হবে। 3 নম্বর হচ্ছে গুন্ডারা যেন লুট করতে না পারে, আর ভোটের পর 1 মাস মেশিনটাকে পাহারা দিতে হবে। কাউকে কিছু চায়ের সাথে খাইয়ে দিল, দিয়ে মেশিন লুট করে পালিয়ে গেল ওই দিল্লির এজেন্সিকে দিয়ে, নজর রাখবেন। আমার সব পুলিশের প্রতি সম্মান আছে, পুলিশ এটা করে না, কিন্তু বিজেপির ইনস্ট্রাকশন আছে নানা রকম মেশিন দখল করার। এই ভোটটাকে সযত্নে নজরে রাখবেন। কি বললাম শুনতে পাচ্ছেন? 1 মাস ধরে ভোটের বাক্স সামলাতে হবে, আর এখানে 2-3 জন নয়, টাকার ঘুষ নয়, টিম বদল হবে,
এবং জার্সি পরে পরে এক এক দিন এক একটা জার্সি নামবে, এবং তারা একদম ওখানেই খাবেন দাবেন রান্না করবেন, আর যদি কেউ বলে চলে যান যাবেন না, আর কারো হাতে কোনো চা খাবেন না, কোনো জল খাবেন না, কোথায় কি মিশিয়ে দেবে মনে রাখবেন, এটা অনেক গুরুত্ব মায় মানুষের জন্য। তাই বলি খেলা হবে, মা বোনেরা হাতা খুন্তি দিয়ে খেলা হবে, যদি বাইরের গুন্ডারা ভোট লুট করতে আসে একটু হাতা খুন্তি নিয়ে তেড়ে যাবেন, হাতা খুন্তি আমার যথেষ্ট। মনে রাখবেন আমি যখন ঘরে ঝাড়ু দিই আমি ঝাড়ুটাই আমার যথেষ্ট, মনে রাখবেন আমি যখন মশলা বাটি আমার একটা শিল নোড়া থাকে, একটা নোড়া যদি একটা নোড়ার খায় গোড়া তাহলে তো দাঁত থেঁতলে যাবে। মনে রাখবেন রুটি যখন আপনি বেলেন তাওয়াতে রুটি সেঁকতে হয়, কিন্তু তার আগে রুটিটা বেলুনে বেলতে হয়। একটা বেলুনের বাড়ি কেমন, খুব ভালো লাগে, দারুণ মজা লাগে, দারুণ খেলা হয়। সুতরাং মা বোনেদের খেলাটা এবার একটু বেশি করে খেলতে হবে। আর যদি আপনারা চান আমি থাকি, তাহলে মনে রাখবেন এখানে কে প্রার্থী সেটা বড় কথা নয়, এরা জিতলে দিনেন জিতলে তবে আমি সরকারটা গঠন করতে পারবো, প্রদীপ জিতলে তবে আমি সরকারটা গঠন করতে পারবো। আর যা পাচ্ছেন বিনা পয়সায় খাদ্য, স্বাস্থ্য সাথী, মাসিক টাকা, পেনশন, ছেলে মেয়েদের স্কলারশিপ, ট্যাব থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে সব পাবেন। কাজে আমাকে যদি আপনারা চান তাহলে ভোটটা দয়া করে তৃণমূলে দেবেন, জোড়া ফুলে দেবেন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, বিজেপিকে বিদায় দিন। মনে রাখবেন বাংলা জেগেছে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, লড়লে লড়লে লড়লে, জেতরে জেতরে জেতরে, আমরা গড়ব, আমরা করব, আমরা লড়ব, আমরা জিতব, আর খেলা হবে, দেখা হবে, জেতাও হবে। আজকে আমার পায়ে চোট, তাই আমি আপনাদের সামনে উঠে দাঁড়িয়ে বলতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার যখন পা ভালো হয়ে যাবে আমি দুপায়ে এসে আমার মায়েদের কাছে প্রণাম জানিয়ে যাব, আমার বোনেদের কাছে প্রণাম জানিয়ে যাব, আমার বয়োজ্যেষ্ঠ সকলকে সম্মান জানিয়ে যাব, ছোটদের অভিনন্দন জানিয়ে যাব। আমি এটুকু বলে বলি, আমার এক পাশে প্রদীপ আর এক পাশে দিনেন, দিনেন এদিকে চলে এসো না সামনে, ঝুন কোথায়, ঝুন মিদনাপুরের প্রার্থী আমার জুন মালিয়া, দেখুন কত ভালো প্রার্থী, ও খুব বদ্ধিষ্ণু ঘরের মেয়ে জানেন তো, ও ভীষণ বদ্ধিষ্ণু ঘরের মেয়ে, এবং মেদিনীপুরে জুন, বুঝতেই পাচ্ছেন যদি আসে জুন আসবে মনের ফাগুন, দোল আসছে সামনে। আপনাদের বলি আমার দিনেনকে, আমার প্রদীপকে, আমার জুন সহ আশেপাশেও যারা আছেন সবাইকে যদি আমায় রাখতে চান তাহলে তৃণমূল কংগ্রেসকে, জোড়া ফুলকে একটি ভোট দিতে ভুলবেন না। মা গো এটা তোমার বাচ্চা, তোমায় রক্ষা করতে হবে, মা গো এটা তোমার শাড়ির আঁচল, তোমায় রক্ষা করতে হবে, মা গো তোমার একটা আশীর্বাদ আমার জীবনে পথ চলা, তোমার একটা দোয়া আমার শুভকামনা করা। তাই সকলকে প্রণাম জানিয়ে মা বোনেদের, ভাই বোনেদের শুভেচ্ছা জানিয়ে, ছাত্র যৌবনকে অভিনন্দন জানিয়ে, শ্রমিক কৃষককে অনেক অনেক অভিনন্দন জানিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, এই যুদ্ধে জিততে হবে, জিততে হবে, এই যুদ্ধে জিততে হবে, এই যুদ্ধে জিততে হবে, তাহলে প্রাণ লড়িয়ে দিয়ে কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেস কখনো পেছনের দিকে ফিরে তাকায় না, সামনের দিকে এগিয়ে যায়। তাই মাথা উঁচু করে চলুন আর বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মারাং গুরুর জয়, জয় পাঞ্চানন বর্মার জয়, জয় বিরসা মুন্ডার জয়,
জয় তেলেগু ভাই বোনেদের জয়, জয় হিন্দি ভাষীদের জয়, জয় বাঙালি ভাষীদের জয়, জয় সমস্ত উর্দু ভাষী থেকে শুরু করে যত আছেন আমার সাঁওতাল ভাই বোনেরা, আমার মুর্মু ভাই বোনেরা, আমার মুন্ডা ভাই বোনেরা, আমার সিধুকানু ডহর থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে মাহাতো থেকে শুরু করে কুম্ভকার থেকে শুরু করে ভুজ থেকে শুরু করে ল্যাট থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে সবাইকে প্রণাম এবং সালাম জানিয়ে বলবো। আমি নেপালি ভোট আমার অনেক আছে এখানে, আমার আমারও আমরা নেপালি দোস্ত বহুত হে সালাম তপাই হারু কস্তু হনুমঞ্চ ভালছো ভালছো হামারো ভোট ভালছো তৃণমূল কো দেনা হে ঠিক আছে না, পাহাড় ইজ মাই ফ্রেন্ড। আপনারা সকলে দয়া করে আপনাদের ভোটটা দেবেন এবং তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় গোর্খা, জয় মরঙ্গুরু, জয় মা সর্বমঙ্গলা, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্যম বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গার জয়, জয় মা কালীর জয়, জয় সমস্ত দেব দেবতার জয়, জয় মারাঙ্গুর জয়, জয় মাঝি থানের জয়, জয় জাহেদ থানের জয়, জয় হোক মানুষের, জয় হোক মাটির, জয় হোক আমার সমস্ত বাংলার মানুষের। ভালো থাকুন, সুন্দর থাকুন, জয় পাহাড়ি জয়। আপনাদের সবাইকে বলবো জয় জঙ্গলমহল জয়। আমি যাবার আগে মা বোনেরা আমি মায়ের কাছে প্রার্থনা করলাম, সর্বমঙ্গলা মায়ের কাছে আপনারা সকলে ভালো থাকুন। কনক দুর্গা থেকে শুরু করে সর্বমঙ্গলা মা থেকে শুরু করে কত জাগ্রত দেবদেবী আমাদের আছে, সবাইকে প্রণাম জানিয়ে হোলি শান্তিতে খেলবেন, কোনো রকম কোনো অশান্তিতে কেউ যাবেন না। এবারে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, কেউ কোনো দাঙ্গায় প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণভাবে হোলি খেলবেন। আমাদের হোলি মানে পবিত্র, আমাদের হোলি এবং শ্রীকৃষ্ণের দোলযাত্রা আপনারা জানেন এটা আমাদের খুবই পবিত্র, পবিত্রভাবে উদযাপন করবেন আর ভালো থাকবেন। কি মা বোনেরা একটু শঙ্কর ধ্বনি হবে, একটু উলুধ ধ্বনি, মা বোনেরা একটু উলুধ ধ্বনি, সংখ্যালঘু ভাই বোনেরা একটু দোয়া, একটু দোয়া আল্লাহর কাছে দোয়া। মা বোনেরা গলা এত কম কেন, আদিবাসী বোনেরা ধ্বংসা কোথায়, আমার মাদল কোথায়, কোথায় আমার ধ্বংসা মাদল, কোথায় আমার জঙ্গলমন, ছাত্র যৌবন হাতে তালি দিতে পারছো না, মা বোনেদের জন্য হাতে তালি দাও। মায়েরা দিচ্ছে উলুধ ধ্বনি, ভাইরা দিচ্ছে তালি, আসুন এবার মাঠ থেকে বিজেপিকে করি খেলি করি খালি, আমরা খেলব আর বিজেপিকে খালি করব, ঠিক আছে, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় খড়গপুর। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় দিদিকে, আমাদের